সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। তো আজকে নতুন একটা নিউজ নিয়ে আসলাম, সেটা ভারতের ভিসার ক্ষেত্রে। যারা ভারতে ভিসা করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই নিউজটা খুবই উপকার হবে। অফিসিয়াল সাইটে ভারতীয় ভিসা সেন্টারে সেখানে বলা হয়েছে, এখন থেকে পাসপোর্ট জমা না রেখেই আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, এই নিউজটি করছে হচ্ছে ইত্তেফাক থেকে আমি জানতে পারছি। পাসপোর্ট জমা না রেখে আবেদন করা যাবে ভারতেরও ভিসা, তো এটা ইত্তেফাকের নিউজ। এখন এটা পুরোপুরি যদি বিশ্লেষণ করতে যাই, তো আগে পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসার কাগজপত্র তৈরি করা, নিজস্ব যে কাগজপত্রগুলো আছে সেগুলো দিয়ে পাসপোর্টের প্রায় 40 দিন থেকে 30 দিন জমা রাখতে হতো। সো যেটা খুবই একটা সমস্যা, যারা ট্রাভেলিং করেন তাদের ক্ষেত্রে তো অনেকই সমস্যা, বিকজ 1 মাস 40 দিন আপনার পাসপোর্টটি আমি ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে পড়ে থাকলো। তো এটা কিন্তু আগেও একটা সমস্যা ছিল, যেটা ইন্ডিয়ান ভিসা সেন্টারে আগে জানানো হয়েছে এতদিন কেন লাগবে বা পাসপোর্ট রাখা হলো। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা সেন্টার এখন একটা সলিউশন তৈরি করছে, সেটা হচ্ছে এখন আপনি ডাইরেক্ট যখন আপনি পাসপোর্ট জমা দিতে যাবেন, আপনার আবেদনপত্রের সাথে সব কিছু কাগজপত্র সব আছে, সেগুলো জমা দেওয়ার ক্ষেত্রে এখন ওদেরকে বলে যেদিন জমা দিতে যাবেন সেদিনই আপনি পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন। এবং সেখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যখন ইন্ডিয়ান ভিসার টোকেন আপনাকে যে ডেলিভারি ডেট দেওয়া হবে তার 1 সপ্তাহ আগে কিন্তু সেই পাসপোর্টটি জমা দিতে হবে। বিকজ যদি আপনি পাসপোর্টটি জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ওই স্ট্যাম্প ডিজাইন স্ট্যাপিং কীভাবে করবে, তো সেটাও একটা কথা। এখন এখানে ভেজাল হচ্ছে আপনার যাতায়াত নিয়ে। 3 বার আপনাকে যেতে হবে ভিসা সেন্টারে, 3 বার যাওয়া আসাটা আসলে একটা ভোগান্তি স্বরূপ। যাই হোক, এইটা যদি এই ভোগান্তির কারণে যদিও হোক আপনার পাসপোর্টটি পড়ে থাকতে হচ্ছে না দীর্ঘদিন ধরে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো উপকারই হচ্ছে। ইন্ডিয়ান ভিসা সেন্টার এটা ভালোই উদ্যোগ নিছে। তো জাস্ট যাওয়া আসা নিয়ে, বিকজ আপনার প্রথমে হয়তো আপনি আবেদনপত্রের সাথে পাসপোর্ট নিয়ে গেলেন, তারপরে তাদেরকে বলে তার সেটা আবার নিয়ে আসলেন, ঠিক আছে। এখন তারপরে আবার 1 সপ্তাহ আপনি যেদিন ডেলিভারি তার 1 সপ্তাহ আগে সেই পাসপোর্টটি আবার জমা দিতে গেলেন, তারপরে আবার 1 সপ্তাহ পর সেই পাসপোর্টটি আবার আনার জন্য ভিসা সহ যেটা ভিসা দিবে কি দেবে না সেটা তাদের উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে কিন্তু আবার আপনি যেতে হচ্ছে, তো 3 বার যাওয়া এটাই হচ্ছে মুশকিল। আর আমি যদি সরাসরি ইন্ডিয়ান ভিসা সেন্টারের অফিসিয়াল ফেসবুক সাইটে যাই তাহলে দেখি তো এখানে লেখা আছে, আমাদের ভিসা পদ্ধতি আরও সহজ করতে দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের অসুবিধা কমানোর লক্ষ্যে আমরা 11 জুলাই 2023 থেকে নিম্নলিখিত ব্যবস্থা স্বরূপ চালু করতে চাই। আচ্ছা, আমি ভিডিও যেটা যখন তৈরি করতেছি এটা অলরেডি চালু হয়ে গেছে। তো যে সকল আবেদনকারী তাদের ভিসা আবেদনের হাই কমিশন কর্তৃক প্রক্রিয়া চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইবিএক ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হচ্ছে পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে বলতে হচ্ছে কি, আপনি যাদের প্রয়োজন, এখন সবারই কিন্তু প্রয়োজন নাই, 40 দিন পরে থাক 50 দিন পরে থাক কোনো সমস্যা নাই, এখন যাদের প্রয়োজন তারাই কিন্তু এখন এই জিনিসটা করতে পারবে, আপনার পাসপোর্টটি জমা দেওয়ার সময় নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তারপরে ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের 7 দিন আগে আইবিএকে তাদের পুনরায় জমা দিতে হবে। তো বুঝি যেটা বললাম, তো পাসপোর্ট আপনি 1 সপ্তাহ আগে আপনার যে টোকেনের যে ডেলিভারি ডেট আছে সেই 1 সপ্তাহ আগে আর জমা দিতে হবে আপনার পাসপোর্টটি। সেখানে একটা সুবিধা না অসুবিধা আমি বুঝতে পারতেছি না। ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইবিএকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণের আবেদন জমা দেওয়ার সময় আইবিএকে দীর্ঘ সময় অপেক্ষা করা থেকে মুক্তি পাবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, এটার সুবিধা না অসুবিধা আমি বুঝতে পারতেছি না, যে এখন থেকে আপনি যখন ইন্ডিয়ান ভিসার প্রসেসিংয়ের জন্য আপনি যে ভিসা ফি সেটা দিতে যাবেন তখন কিন্তু একটা টাইম স্লট আসবে যে আপনি কবে ইন্ডিয়ান আবেদনপত্রটা এটা জমা দিতে চান, তো সেক্ষেত্রে আপনার একটা টাইম স্লট বের হবে, তো সেই টাইম স্লট নিয়ে আপনি যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু এটাও অনেক আগে ছিল এই সিস্টেম, একটা টাইম স্লট দেওয়া থাকতো, ডেট দেওয়া থাকতো সেক্ষেত্রে স্ক্যাজুয়ালিং মেনটেন করার জন্য। তো সেটার জন্য কিন্তু অনেক দালালরা অনেক সুযোগ পাইতো যে একটা টাইম স্লট বের করছে, আশা করি সেটা জানি না হয়, সেটা হলে কিন্তু আমাদের যারা ইন্ডিয়ান ভ্রমণকারী আছে তাদের জন্য আরও অসুবিধা হলো। সো যেহেতু আগে কোনো টাইম স্লট দেওয়া হতো না সেক্ষেত্রে সবাই যে কোনো সময় আমরা জমা দিতে পারতাম, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আবার একটা ভিড়ও হতো, সেই ভিড় কমানোর লক্ষ্যে কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। সো আশা করি এই নিউজগুলোর বুঝে গেছেন, আমি পুরো ডিটেলস বলতে পারছি আপনাদের সাথে। তো যারা ইন্ডিয়া যাবেন তাদের জন্য শুভকামনা, তাদের জন্য গুড নিউজ এই দুইটা আসলেই। তো এখন থেকে ইন্ডিয়ান ভিসার জন্য আর পাসপোর্ট 30-40 দিন জমা রাখতে বাধ্যতামূলক না,
সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যাদের প্রয়োজন পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন, আর যাদের প্রয়োজন নেই তো তারা তো যেই প্রসিডিউরে চলতেছে সেই প্রসিডিউর আন্ডারে আসবেন। তো এটা শুধু যাদের প্রয়োজন আসলে পাসপোর্টটি, ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান ভিসা সেন্টার, তো সেটার জন্য সাধুবাদ জানাই। সো আশা করি ভালো লাগছে, এই ছিল ইন্ডিয়ান ভিসা আপডেট। তো আরও পরবর্তী কোনো যদি আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং সে পর্যন্ত আপনারা শেয়ার এবং কমেন্ট করবেন। সো আরও আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করতে আরও উৎসাহিত হই, বারবারই বলি লাস্টে। তো বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো থাকুন, বাই।